নমস্কার, খবর 24-এর সাথে আপনাদের স্বাগত। 4 মাস পর আবারও ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে দক্ষিণ গাজার রাফা এলাকা থেকে অন্তত 8টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহতর কথা বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তবে এতে কোনো হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই হামলাটি চালানো হয়েছে যখন রাফাতে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এই সময় ইসরায়েলের হারজেলিয়া ও পেটা টিকা ভা সহ অন্যান্য নগর ও শহরে রকেট হামলার সাইরেন বাজানো হয়। ইসরায়েলি গণমাধ্যম হারজেলিয়ার একটি ভবনের বাগানে ক্ষেপণাস্ত্রের খণ্ডিত অংশের ফুটেজ প্রকাশ করেছে। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় একটি বাড়ির বেডরুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিন্ন আরেকটি ফুটেজে দেখা যায় হামাসের রকেটের আঘাতে সাভার কেন্দ্রীয় শহরের কাছে একটি খোলা জায়গায় বড় গর্ত তৈরি হয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগের ম্যাগেন কেভিট আদাম বলেন, তীব্র উদ্বেগ ও ভয় পাওয়া অনেককে চিকিৎসা দিতে হচ্ছে। এদিকে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে তারা তেল আবিবের ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব দেশটির বৃহত্তম শহর জানুয়ারিতে সর্বশেষ হামলার পর গত কয়েক মাসে শহরে কিছুটা স্বাভাবিকতা ফিরে এসেছিল, কিন্তু এখন আবার হঠাৎ করে ইসরায়েলিরা হামাসের রকেট প্রতিরক্ষার বাহিনীর বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছে। সংঘাত নিরসনে মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন আলোচনার আগে হামাস তার শক্তি দেখানোর চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত এই হামলা বন্ধে একটি রায় দিয়েছে, কিন্তু ফিলিস্তিনের গণমাধ্যমগুলি জানাচ্ছে মধ্য রাফাতে একটি আবাসিক ভবনে রবিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খবরে বলা হয়েছে আহতদের অনেককে কুয়েত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েল প্রায় 3 সপ্তাহ আগে দক্ষিণ গাজা শহরে হামলা শুরু করেছে। দক্ষিণ অঞ্চলীয় শহর রাফা থেকে 8 লাখের বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে যুদ্ধের ভয়ে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে প্রায় 1.5 মিলিয়ন ফিলিস্তিনবাসী সেখানে আশ্রয় নিয়েছিল। গত 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে সেখানে 1200 ইসরায়েলিকে হত্যা এবং প্রায় 252 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিনে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট ওই উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত 35 থেকে 40 হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, নিহতদের অধিকাংশ নারী ও শিশু। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24-7।